আসসালামু আলাইকুম। অসম জিনিয়র শিক্ষকদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মাহেরমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গত ক্লাসে ইউনিট ফাইভের লেসন ওয়ানের আলোচনা করেছিলাম, আজকে ইউনিট ফাইভের লেসন টু নিয়ে ডিসকাস করবো। আর চলো বরাবর মতো আমরা লেসন টু এর যে কী ওয়ার্ডগুলো রয়েছে বা কঠিন শব্দগুলি রয়েছে সেই শব্দগুলির মিনিংগুলো বা অর্থগুলো একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা চলো ডেলিভার, ডেলিভার তো প্রধান করে আজকে আমরা যে বেসিসটি পড়বো সেই বেসিস আমাদের বক্তব্য আসবে। প্রথমে ডেলিভার আছে, ডেলিভার তো প্রধান করে বা দেয়া, কোনো কিছু দেয়া। এরপর আইকনিক, আইকনিক অর্থ অনুকরণীয়, আইকনিক অর্থ কি অনুকরণীয়। এরপর ফেলো, ফেলো অর্থ সাথী বা সঙ্গী, ফেলো অর্থ কি সাথী বা সঙ্গী। এরপর রয়েছে কান্ট্রিম্যান, কান্ট্রিম্যান অর্থ দেশবাসী, সবার উদ্দেশ্য বলে না পুরো দেশবাসী, দেখো কান্ট্রি বলে। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা। এরপর রয়েছে গ্যাদার, গ্যাদার অর্থ জড়ো হওয়া, এই অর্থে সমবেত হওয়া বা জড়ো হওয়া। এরপরে ফ্রিডম সেকিং, ফ্রিডম সেকিং মিনস স্বাধীনতা কামী, যারা স্বাধীনতা প্রত্যাশা করে। এরপর যদি আমরা দেখি প্রিপেয়ার, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, প্রিপেয়ার অর্থ কি প্রস্তুত করা। রিকগনাইজ, রিকগনাইজ অর্থ স্বীকৃতি দেয়া, রিকগনাইজ অর্থ কি স্বীকৃতি দেয়া। ডকুমেন্টারি, ডকুমেন্টারি অর্থ প্রামাণ্য, ডকুমেন্টারি অর্থ কি প্রামাণ্য। এরপর রয়েছে হেরিটেজ, হেরিটেজ অর্থ ঐতিহ্য, হেরিটেজ অর্থ কি ঐতিহ্য। এক্সটেম্পোর, এক্সটেম্পোর অর্থ পুরো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ আগে কোনো প্রস্তুতি না নিয়ে কোনো কাজ শুরু করা, তাহলে এক্সটেম্পোর অর্থ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। আমরা অর্থগুলো জেনে নিলাম। প্রিয় আরেকটা আমাদের যে লিজেন্ডারি স্টাগার সংগ্রাম, হেরিটেজ অর্থ যেটা আমরা বললাম। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল বই ফিরে যাই, পেজ নাম্বার 49 বা 19 পর্যন্ত 49 পেজ। আর দেখো পেজের মধ্যে লেখা আছে দা হিস্টোরিক 7 মার্কস, দা হিস্টোরিক 7 মার্কস বলতে আছে 7 মার্কস স্পেস, 7 মার্কসের ভাষণ। এন বঙ্গবন্ধু ছবি দেখা যাচ্ছে, বসা হয় সমবেত জগত রয়েছে। এর কোশ্চেন রয়েছে, ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবির মধ্যে তুমি কি দেখছো, ছবির মধ্যে তুমি কি দেখছো। এরপরে যদি আমরা দেখি হোয়াট স্পেশাল ডে ডু ইউ রিমেম্বার হোয়েন ইউ লুক এট দ্য পিকচার, ছবির মধ্যে ওই ছবি দেখে তোমার কোন কোন ঐতিহাসিক দিনটির কথা, কোন বিশেষ দিনটির কথা মনে পড়ে। ইজিলি 7 মার্চ। থার্ড নাম্বার কোশ্চেন, ডু ইউ রিমেম্বার লিসেনিং টু এনি অফ বঙ্গবন্ধুস স্পিচেস হুইচ আর, তুমি বঙ্গবন্ধু কোনো ভাষণ শুনেছ, তাহলে সেটি কোনটি। অ্যান্ড লাস্ট কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল লাভ টু লিসেন টু হিস স্পিচেস সো মাচ, মানুষকে তার ভাষণ শুনতে অনেক ভালোবাসে, তাহলে তুমি মনে করে কি। এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা পেয়ে যাবো যদি আমরা আমাদের এই সিএ ক্লাসেসটি পড়ে নিই বা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা 50 পেজের সিএ ক্লাসটা আমরা এখন করবো, খেয়াল করো তোমরা সবাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ মোস্ট আইকনিক স্পিচ অ্যাট দ্য রেস কোর্স ময়দান নিউ সম্রাট উদ্যান অন 7 মার্চ 1971, 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেস কোর্স ময়দানে বা বর্তমান নাম হল সম্রাবর্তী উদ্যান। হি কল অন অর্থ ডাকা, তিনি ডেকেছিলেন হিস ফেলো, তার দেশবাসীকে, ফেলো কান্ট্রিম্যান তার প্রিয় সাথী বা প্রিয় দেশবাসীকে তিনি আহ্বান করেছিলেন টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে। তিনি দেশবাসী কি বলেছিলেন, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেছিলেন। অন দ্যাট ডে, ওই দিনেই এ মিলিয়ন পিপুল গ্যাদার হিয়ার টু লিসেন টু দেয়ার গ্রেট লিডার, তার তাদের মানুষ অর্থাৎ লক্ষ লক্ষ মানে 10 লক্ষ মানুষ, এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ বলা যায় আমরা, এ মিলিয়ন পিপুল 10 লক্ষ মানুষ, জড়ো প্রায় নিয়ার বাই 1 মিলিয়ন পিপুল, দ্যাট মিনস 10 লক্ষ মানুষ জড়ো হয়েছিল তার প্রিয় নেতার ভাষণ শোনার জন্য, প্রিয় নেতার কথা ভাষণ শোনার জন্য একত্রিত হয়েছিল। ইট ওয়াজ দিস স্পিচ দ্যাট এনকারেজ দ্য ফ্রিডম সিকিং বাঙালি টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার,
এটি ছিল এমন একটি বক্তব্য যেটি উৎসাহিত করে বাঙালিকে তাদের স্বাধীনতার জন্য। অর্থাৎ এই বক্তব্য থেকে বাঙালি স্বাধীনতার মন্ত্র পেয়ে যায় বা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্র পেয়ে যায়, এখান থেকে উৎসাহ পেয়ে যায়। The 19-minute speech was being recognized by UNESCO as one of the world's most important documentary heritage. UNESCO কর্তৃক 19 মিনিটের ভাষণটি বিশ্ব প্রামাণ্যচিত্র হিসেবে, দলিল হিসেবে UNESCO লিপিবদ্ধ করেছে। UNESCO added the speech to the memory of the world register as a documentary heritage on 30 October 2017, 2017 সালের 30 অক্টোবর, গিভেন ইট এ লেজেন্ডারি স্ট্যাটাস, এটি আইনগত বৈধতা দিয়েছে। 21-এর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অর্থাৎ ও বিশ্ব ঐতিহ্যের বুকের মধ্যে বইয়ের বা রেজিস্টারের মধ্যে এই প্রামাণ্য ভাষণটিকে প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? ইউনেস্কো। ইউনেস্কো আমরা জানি জাতিসংঘের একটি সংস্থা, যেটি ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, এটি বিশ্ব ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে এই সংস্থাটি। আমরা যদি দেখি আইরেন বোকোবা ডিরেক্টর জেনারেল বা ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো অ্যানাউন্স দ্য ডিক্লারেশন অফ ইটস হেডকোয়ার্টার্স ইন প্যারিস। প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তর থেকে তৎকালীন ডিরেক্টর জেনারেল বা মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বা ইউনেস্কোর মহাসচিব আইরেন বোকোবা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? অফিসিয়াল ওয়েবসাইট সে তিনি অফিসিয়ালি বা অফিসিয়াল যে টয়েস সেট থেকে সেই ওয়েবসাইট তিনি ঘোষণা দিয়েছেন, বলেছেন দ্য স্পিচ ইফেক্টিভলি ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই ভাষণটি সত্যিকার ভাবে বাংলাদেশের স্বাধীনতা ভাষণ। দ্য স্পিচ ওয়াজ এক্সটেম্পোরার, দেয়ার ওয়াজ নো উইটনেস স্লিপ, তাহলে এই বক্তব্যটি ছিল এক্সটেম্পোর। এক্সটেম্পোর তো কি? দেশবাসীর উদ্দেশ্যে, মানে পুরো প্রস্তুতি ছাড়া। অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট, এবং এটা কোনো লিখিত দলিল নেই, এই ভাষণে কোনো লিখিত দলিল ছিল না। হি স্টার্টেড হিজ স্পিচ উইথ দিস ওয়ার্ডস, তিনি তার ভাষণটি এভাবে শুরু করেছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিভাবে শুরু করেছিলেন? টুডে আজ আই অ্যাপিয়ার বিফোর ইউ উইথ এ হ্যাভি হার্ট, আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, তোমরা সব কিছু জানো এবং বোঝো। We tried with our lives, we tried with our lives, আমরা জীবন দিয়ে চেষ্টা করছি। Today the people of Bengal was freedom, আজ সময় এসেছে বাংলা স্বাধীন হওয়ার। The people of Bengal want to survive, এখন বাংলার মানুষ বাঁচতে চায়। And the people of Bengal want to have their rights, বাংলার মানুষ তাদের অধিকার চায়। অর্থাৎ ছাতি মানুষের আরও কিছু রয়েছে, একটু অংশটা এখানে দেওয়া হয়েছে, মূল আইকনিক পয়েন্টগুলো দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের রিডিং লেসনে এতটুকু ছিল আমাদের বঙ্গবন্ধুর ভাষণের অংশ বিশেষ বা ভাষণ, এবং এখানে বঙ্গবন্ধুর 7ই মার্চ যে ভাষণটি দিয়েছিলেন ইউনেস্কো কর্তৃক অফিসিয়ালি এটি প্রামাণ্য দলিল হিসেবে আইনগত বৈধতা দেওয়া হয়েছে 30 অক্টোবর 2017 সালে। এবং ইউনেস্কো যে মহাসচিব আইরেন বোকোবা ফ্রান্সের প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তর থেকে তিনি একটি লিখিত বিবৃতি দিয়েছেন ওয়েবসাইটে, সেটি আমি তোমাদের বললাম। বঙ্গবন্ধু মূল যে পয়েন্ট তিনি কী বলেছিলেন, তিনি আবার ওই আইরিন বঙ্গবা বলেছেন বঙ্গবন্ধু পুরো প্রস্তুতি ছাড়াই এই ভাষণে দিয়েছিলেন, এবং এই ভাষণে কোনো লিখিত প্রমাণ, লিখিত কোনো দলিল নেই। আর তিনি প্রথমে বলেছিলেন, আবারও বলছি, টুডে আই হ্যাভ ফেল বিফোর ইউ উইথ এ হ্যাভি হার্ট, আজ আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। ইউ নো এভরিথিং, তোমরা সব কিছু জানো। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, এবং বোঝো। উই ট্রাই উইথ আওয়ার লিভস, আমরা চেষ্টা করছি আমাদের প্রাণপণ চেষ্টা করছি। টুডে দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট ফ্রিডম, আজ বাংলা মানুষ তাদের স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু সার্ভাইভ, বাংলা মানুষ বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু হ্যাভ দ্য রাইটস, এবং বাংলা মানুষ তাদের অধিকার চায়। তো শিক্ষার্থীরা, এটি ছিল বঙ্গবন্ধুর ভাষণের একটু অংশ বিশেষ। 19 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন 7ই মার্চ রেসকোর্স ময়দানে 1971 সালে, এর অংশ বিশেষ। এখন আমরা এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন আমাদের বইয়ে সেট করা রয়েছে, কোশ্চেন বুঝে নিই, এর আমরা অ্যান্সার করতে পারি। ফার্স্ট কোশ্চেন ইজ, হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971?
খেয়াল করো হোয়াট টাইপ অফ স্পিচ কোন ধরনের বক্তব্য বা উক্তি ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971 7 মার্চ 1970 সালে বঙ্গবন্ধু করেছিলেন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের 1970 সালে কি ভাষণ দিয়েছেন বা কি বলেছিলেন এক নম্বর প্রশ্ন যদি প্যাসেজটা বুঝে থাকে ইনশাআল্লাহ অ্যানসার তো আশা করি তোমরা পারবে নাম্বার টু দুই নম্বর প্রশ্ন Why don't you think the speech is significant in the history of Bangladesh? তুমি কি মনে করো এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ আমার নিঃসন্দেহে মনে করি yes answer হবে yes I think the speech is significant for Bangladesh history Bangladesh history of Bangladesh because কেন গুরুত্বপূর্ণ because the first speech of independence from স্টার্ট দেয়া এখান থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের যে আহ্বান সেটি করা হয়েছিল বা ডাক দেওয়া হয়েছিল এই জন্য ভাষণটি গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক ইন দ্য প্যাসেজ এই প্যাসেজে আইকনিক আমরা এখানে জেনেছি আইকনিক অর্থ কি প্রথমত প্রধান করা হয়েছে আইকনিক কোন করল এটি কি বাংলাদেশের জন্য অনুকরণীয় এই ভাষণটি অ্যানসার হবে ইয়েস The meaning of the word iconic in the passage is the speech of Bangabandhu Sheikh Mujibur Rahman is iconic and he is as a leader, the great leader of Bangladesh, he is iconic. We should follow their leadership.